ব্রিটিশ আমলের এই ধরনের কয়েনের দাম 80,000 টাকা। কোনো কোনো সালের কয়েনের মূল্য এত দামি, এবং যারা মনে করেন এই ধরনের ভিডিওগুলি ফেক বা ভুলভাল তথ্য দিয়ে থাকে, তাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তার আগে আপনাদের বলি, যদি ভিডিওটা শেষে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধুরা, সর্বপ্রথম আসা যাক এই কয়েনগুলির সম্পর্কে। 1/4 আনা ব্রিটিশ ইন্ডিয়ান সবথেকে পপুলার কয়েন। এই কয়েন 1911 থেকে 1936 সাল পর্যন্ত চালানো হয়েছিল। এই কয়েনগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল থেকে শুরু করে কিং জর্জ সিক্সের সময়কাল পর্যন্ত ছিল, এবং 1942 সালে এই কয়েন সর্বশেষ ছাপানো হয়েছিল। বন্ধুরা, আজ আমরা 1911 থেকে 1936 সাল পর্যন্ত কয়েনের দাম সম্পর্কে বলবো। বন্ধুরা, এই ধরনের কয়েনগুলি ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছিল। এই কয়েনের ওজন 4.85 গ্রাম। এই কয়েনের সামনের দিকে 1/4 আনা ও ইন্ডিয়ানের সঙ্গে মিন্টিং ইয়ার দেওয়া আছে, এবং চারিদিকে ফ্লোরাল ডিজাইন করা আছে। এবার আসা যাক এই কয়েনের ওপর দিকে, ঠিক মাঝ বরাবর কিং জর্জ ফিফথের ছবি ও এর সাথে কিং জর্জ ফিফথ লেখা আছে। বন্ধুরা, এই কয়েন দুটি মিন্টে তৈরি হয়েছিল, একটি ক্যালকাটা মিন্টের ওপর আরেকটি বোম্বাই মিন্টে। যে কয়েনের তলায় একটি ডট আছে সেটি বোম্বে মিন্ট, ও যে কয়েনের মিন্টিং ইয়ারের নিচে কোনো ডট নেই সেটি ক্যালকাটা মিন্টের কয়েন। বন্ধুরা, এবার আসা যাক কিং জর্জ ফিফথের দামি কয়েনগুলি সম্পর্কে। বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব কিং জর্জ ফিফথের 1911 সালের কয়েন, যেটি অনেক মুদ্রা নিলামে পিক ভ্যারাইটি নামে চিনে থাকে। এর কারণ, কিং জর্জের ছবিতে এই চিহ্নটি পিগের আকারে দেখতে হয়েছিল, তাই এই কয়েনগুলিকে বন্ধ করে দেওয়া হয়। তাই জন্য এই কয়েনগুলির দাম ইভেন্সি কন্ডিশনে 6,000 থেকে 10,000 টাকার মধ্যে। বন্ধুরা, এবার আসা যাক অন্য রেয়ার সালের কয়েনগুলির সম্পর্কে। 1916 সালে এই কয়েনের মনে করা হয় 1/4 আনার সবথেকে দামি কয়েন। এই কয়েনের নিলামে দাম উঠেছিল 80,000 টাকার মতো। এই কয়েনটি ছিল একটি ইভেন্সি কয়েন, অর্থাৎ এই কয়েনে কেউ ব্যবহার করেনি। বন্ধুরা, এবার আসা যাক সর্বশেষ দামি কয়েন সম্পর্কে, যেসব কয়েনগুলি প্রায় সকলের কাছে থাকতে পারে। 1914, 1924, 1931 সালের কয়েনগুলি ইভেন্সি কন্ডিশনে 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এছাড়া বাদবাকি সালের কয়েনগুলির মূল্য 100 টাকা অবধি পেতে পারেন। বন্ধুরা, আপনারা জানলেন কিং জর্জ ফিফথের দামি কয়েন সম্পর্কে। বন্ধুরা, এসব তথ্যগুলি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে কিছু বই আছে, আমি সেখান থেকে ও অনলাইনে কিছু নিলামের ওয়েবসাইট থেকে এই ধরনের তথ্যগুলি কালেক্ট করি এবং আপনাদের সঠিক ও সহজ পদ্ধতিতে বলে থাকি। আপনারা যারা জানেন না কিভাবে কয়েন বা নোট সেল করতে হয়, তাদের জন্য ডেসক্রিপশানে ও ওপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখুন এবং নোট বা কয়েন থাকলে বিক্রি করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, ও বাংলায় নোট বা কয়েনের রিয়েল ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দিন আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ ও ভালো থাকবেন।